এশিয়া কাপে ওপেনিংয়ে তামিমের সঙ্গে আশরাফুল। এশিয়া কাপে ওপেনিংয়ে অসাধারণ পারফরমেন্সে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে টাইগাররা। আর এই জয়ে ছয় বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ ও তার প্রথম কোনো বড় দলের সাথে টি টোয়েন্টি সিরিজ জয় করেছে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, রিয়াদরা। এখন লক্ষ্য সামনের মাসে হতে যাওয়া এশিয়া কাপের আসরে। এশিয়া কাপের অতীত রেকর্ডে টাইগারদের ভালোই, গত আসরের ফাইনালেও লড়াই করে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ, তাই এবার চাওয়াটা আরেকটু ভালো। আর ওয়ানডে ফরম্যাটে মাশরাফি বাহিনী এখন যে কোনো কিছু করে দেখাতে পারে তা বলার অপেক্ষা রাখে না। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল আর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, তাই লক্ষ্য এবার শিরোপা স্পর্শ করা। সেই লক্ষ্য মাশরাফি বাহিনী ছন্দে আছেন, কিন্তু ওপেনিং পজিশনে তামিমের সঙ্গে চরম দুশ্চিন্তায় আছে বাংলাদেশের দল। ওপেনিং 2015 সালে ভালোতে করতে পারেনি সৌম্য সরকার, বারবার সুযোগ পেয়েও কিছুতেই ফিরতে পারছেন না রানে। অন্যদিকে এনামুলক বিজয়কেও পরখ করা হলো টানা সাতটি ম্যাচ খেলেও কিন্তু তিনি ব্যর্থ। তামিমের সাথে ভালো শুরু করার কাউকে পাচ্ছেন না বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি টোয়েন্টিতে তামিমের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাস ভালো করলে ওয়ানডেতে তেমন অভিজ্ঞতা নেই তামিমকে ভালো মতো সঙ্গ দেওয়া। এই অবস্থায় আসন্ন এশিয়া কাপে তামিমের জুড়ি হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দেখতে চান বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার জাফরুল্লাহ শারাফত। তিনি মনে করেন বাংলাদেশের প্রথম সুপারস্টার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে আসন্ন এশিয়া কাপে তামিমের সঙ্গী হিসেবে আশরাফুলকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে। একটি টিভি শোতে জাফরুল্লাহ শারাফত বলেন, আমার মনে হয় মোহাম্মদ আশরাফুল যিনি দেশের প্রথম সুপারস্টার তাকে তামিমের সাথে এশিয়া কাপে ট্রাই করে দেখা যেতে পারে, যেহেতু আমাদের হাতে আর কোনো ওপেনিং ব্যাটসম্যান নেই, তামিমের একজন যোগ্য সঙ্গী দরকার। জাফরুল্লাহ শারাফত আরও বলেন, আশরাফুল অনেক অভিজ্ঞ, তাই তামিমের সাথে তাকে দেখা গেলে সেটা হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলের কারণ। উল্লেখ্য, এই মাসের 13 তারিখ মোহাম্মদ আশরাফুলের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তাই জাতীয় দলে সহ সব ধরনের খেলার অংশ নিতে পারবেন মোহাম্মদ আশরাফুল। 2013 সালের 13 আগস্ট থেকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। দীর্ঘ 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে 13 আগস্ট থেকে মুক্ত হবেন আশরাফুল। ধন্যবাদ, আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ঠিক সময় মতো পাওয়ার জন্য।